মনের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল ১৮৭৭ সালের ৯ অক্টোবর জন্ম হয়েছিল উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের। ১৮৮৭ সালের ৯ অক্টোবর জন্ম হয়েছিল সমাজ সংস্কারক সরোজ নলিনী দত্তের। ১৯৪৫ সালের ৯ অক্টোবর জন্ম হয়েছিল অভিনেত্রী সুমিতা সান্যালের। ১৯৪৯ সালের ৯ অক্টোবর প্রতিষ্ঠা হল ভারতীয় টেরিটোরিয়াল আর্মির। ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ায় মৃত্যু হল লাতিন আমেরিকার বিপ্লবী নেতা চে গুয়েভারার। ১৯৬৯ সালের ৯ অক্টোবর দিনটিকে ঘোষণা করা হল বিশ্ব ডাক দিবস হিসেবে। ১৯৮৭ সালের ৯ অক্টোবর মৃত্যু হল শাস্ত্রীয় নৃত্যশিল্পী গুরু গোপীনাথের। নমস্কার, সুপ্রভাত। দেবীপক্ষ চলে এলো এবং আকাশে বাতাসে পুজোর গন্ধ, যেই আকাশের দিকে তাকানো নীল আকাশ সাদা মেঘ, কোথাও একটা মনের মধ্যে আশা যে এতটা ডিফিকাল্ট টাইমসের মধ্যে দিয়ে আমরা গিয়ে এবারে হয়তো মায়ের আসার সঙ্গে সঙ্গে একটু আমরা আনন্দের মুখ দেখব, শুভ দিনের মুখ দেখব। এবং যেহেতু আমরা মায়ের আরাধনায় রয়েছি, মা দুর্গার সেলিব্রেশনে রয়েছি, সেই জন্য প্রথমেই দেখে নেব একটা ছোট্ট অডিও ভিজুয়াল নিবেদন দূরদর্শনের, এবং তারপর চলে আসব আজকের শিল্পীর কাছে। আর আমার উমাইলে আর উমায় পাঠাবো না, এবার আমার উমাইলে এখন বলে বলবে লোকে মন্দ, বলে বলবে লোকে মন্দ, কারো কথা শুনব না, এবার আমার উমাইলে আর উমায় পাঠাব না, এবার আমার উমাইলে পুজো চলে এলে এই চারটে পাঁচটা দিন কোথা দিয়ে কেটে যায়। তার থেকে আমার সবসময় মনে হয় যে পুজোর সবচেয়ে সুন্দর জায়গাটা হলো তার প্রতীক্ষা, তার অ্যান্টিসিপেশন, যে জন্য দেবীপক্ষের শুরু থেকেই আমরা সেলিব্রেশন শুরু করে দিয়েছি। এবং তারই হাত ধরে এসেছেন আমাদের মধ্যে একজন ভীষণ সিনিয়র শিল্পী এবং মিউজিক ডিরেক্টর বটে, যার সঙ্গে দূরদর্শনেরও দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি হলেন শ্রী জয়ন্ত সরকার। জয়ন্তদা, আপনাকে স্বাগতম। এবং নমস্কার। আজ যেটা সবচেয়ে সুন্দর যে আপনি এসেছেন সব মায়ের গান নিয়ে, পূজোর সময় তো মায়ের গানই গাইছি। একদম একদম। এবং আপনার কম্পোজিশন শুনবো আজ। আচ্ছা, তাহলে প্রথম কি গান শোনাচ্ছে? প্রথমে আমি দূরদর্শন পরিবারের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই শুভ দিনে আজকে আমাকে এখানে গান গাইতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর পর্দার ওপরে যারা দেখছেন সবাইকে আমার শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি মায়ের গান দিয়ে শুরু করছি। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ,
प्रसीद मातर जगतो खिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं तमीश्वरि देवी चराचरस्य भुवनमोहिनी भुवन मोहिनी बंदी तुम्हारे दुर्गे दुर्गति हारिणी भुवन मोहिनी बंदी तुम्हारे दुर्गे दुर्गति हारिणी तुम्हें महावेदा आदर्श महावेदा आदर्श जगत जाने रिपुदरणी होई मोगती तुमी अहं नाशिनी जगत जाने रिपुदरणी जगधात्री त्राण करिणी जगधात्री त्राण करिणी तुमियादि जननी मा तुमियादि जननी भुवन मोहिनी बंदी तुम्हारे दुर्गे दुर्गति हारिणी भुवन मोहिनी भुवन সুন্দর। আর আপনার গানের মধ্যে একটা অদ্ভুত একটা ড্রামাটিক জায়গা থাকে যেটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। আমি কয়েকটা ফোন নাম্বার একটু আপনাদের মনে করিয়ে দেব, কারণ লাইভের সবচেয়ে সুন্দর জায়গা হলো সেতুবন্ধন করা শিল্পীর সঙ্গে, তার জন্য যে নাম্বারগুলোতে চলে আসতে পারেন 2971-2073 2423-5222 2423-5223 নাম্বার আপনার স্ক্রিনেও চলে আসছে। এবং আজ রয়েছে আমরা মায়ের মা দুর্গারই আরাধনার নানান রকম দিক থেকে গানেতে, তো সেই জায়গাগুলো আমরা আজ ধরছি, তো আমরা ফোন নাম্বারগুলো সেরকমই চাই। তা আমাদের সঙ্গে রয়েছেন আজ ভীষণ ট্যালেন্টেড এবং সুপরিচিত কিছু বাদ্যযন্ত্রীরা, তাদের সঙ্গে একটু আমরা আলাপ করিয়ে দেব। সুরজিৎ চক্রবর্তী আমাদের ভীষণ চেনা, ভীষণ রেসপেক্টেড আমাদের কিবোর্ডিস্ট আছে, নানান রকমের যে কখনো সেতার কখনো বাঁশি কখনো ভাইব সব কিন্তু সুরজিৎ একাই। এবং গিটারের এবার রয়েছে রূপক দে, রূপকের টি শার্ট এবং গিটার আজ টোটালি ম্যাচিং। তো রূপক ভীষণ সুন্দর, তোমার ফিলটা আমার ভীষণ ভালো লাগে। এবং তারপরে আসছি তবলাতে, শঙ্খদীপ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে আজ তবলায়, সকলেই ভীষণ পরিচিত, ভীষণ আদরের এবং ভালো লাগার আমাদের সঙ্গে শিল্পীর সঙ্গে সহযোগিতায় রয়েছে সকলে। তো পরের গানে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করবো জয়ন্তদা, যে এই যে আগমনী গান, সেই আগম পুজো আসার আগে তো অ্যালবাম পুরো রিলিজ হতো আমাদের ছোটবেলায়, আমাদের সাংঘাতিক
মানে জামা কাপড় থেকে কোন রেকর্ড বেরোলো তখন কোন প্রিয় শিল্পী লাইন পড়ে যেত লাইন পড়ে যেত তো আপনি কি সেরকম কিছু মানে এইবারের পূজোরটা কি রকম এইবারে পূজোর মানে এখন তো আর সেভাবে রেকর্ড কোথাও বেরো না এখন সব সিঙ্গেল হয় একদম তো আমার সেরকম করার ইচ্ছে ছিল না আমার কয়েকজনের ভালো লাগার লোকের জোড়া জুড়িতে আমাকে কয়েকটা করতে হয়েছে এটা ভালো জোর এটা আচ্ছা তো সেরকম কি তাহলে শুনবো সে একটা শুনি এবারে যেটা একদম গানের লেখা হচ্ছে কাজল গুপ্ত সুরটা আমার করা যে গান নিয়েছি আমি আমার দেবতা করে বরণমালায় সে গানেরই কিছু আজ করেছি অর্ঘ আমি পূজার থালায় যে গান নিয়েছি আমি আমার দেবতা করে বরণমালায় সে গানের কিছু আজ করেছি অর্ঘ আমি পূজার থালায় যে গান নিয়েছি আমি আমার দেবতা করে বরণমালায় যদি কিছু ভালো লাগে যদি দোলা কিছু জাগে যদি কিছু ভালো লাগে যদি দোলা কিছু জাগে যদি মন ছুঁয়ে যায় কিছুটা বায়ুনুরাগে তবে ধন্য হবে গানের সভা যে গান নিয়েছি আমি আমার দেবতা করে সুরজিতা রূপকের কি সুন্দর গটাপটা হচ্ছে একে অন্যের সঙ্গে ফিলার্স গুলো কি ভালো তাহলে আমি তোমাকেও বলছি না কিন্তু খুব সুন্দর লাগলো যে হ্যাঁ রিদম রিদম হলো অন্য আমি কিন্তু মেলোডির দলে হ্যাঁ কম্পোজিশনটা কিন্তু
এটা কিন্তু সুরজিত এটা দারুণ বলেছে, কম্পোজিশনের গুণেতে কিন্তু বাজনা কোথাও একটা খোলে। আর এই এই গানের এই যে মেলোডির জায়গাটা, এটা তো কোথাও একটা আজকাল বড্ড জগজম্প হয়ে কিরম হারিয়ে যাচ্ছে না? এই সম্বন্ধে কিছু বলা খুব মুশকিল, খুব কন্ট্রোভার্সিয়াল কথা। আবার দেখবেন জয়ন্তদা, একটা ইন্টারেস্টিং জায়গা হলো গান শোনানোর পরিধি কতটা বেড়ে গেছে। এখন হয়তো আইসল্যান্ডে বসে কোনো বাঙালি হয়তো আজকে টেলিকাস্ট দেখছে এবং ভাবছে কি সুন্দর মেলোডি। এবং যেটা মনে করিয়ে দেওয়া, আমরা এটা প্রত্যেকবারই বলে থাকি যে দূরদর্শন, অনেকেই বলতেন যাদের দূরদর্শন কলকাতাটা তাদের রিজনে আসছে না, তাদের কিন্তু এখন ডিজিটালি শোনার প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, দেখার প্ল্যাটফর্ম হয়ে গেছে, ইউটিউবে সরাসরি লাইভ স্ট্রিমিং, এবং হয়ে গেলে রেকর্ডিংটাও ইউটিউবে দেখা যায়। শুধু দূরদর্শন খুঁজলেই আমাদের এটা দূরদর্শন বাংলা, ডিডি বাংলা খুঁজলেই এই চ্যানেল পাওয়া যাবে সকাল সকাল বলে দেখে নিতে হবে। পরের গান কি শুনবো জানতে? পরের গানটি আমার গত বছরে ওই সিঙ্গেল হিসেবে রিলিজ করেছিল, কিন্তু একটি আগমনী গান। আচ্ছা। গানটির কথা হচ্ছে অভিজিৎ সরকার, সেও আমাদের এখানকার পুরনো কলিগ। আচ্ছা। সুরটা আমার করা। এ সোমা জগন মাতা অদ্রিজা জননী, নন্দগিরি যায়েশো সন্তাপ হরণী। এসো মা জগন মাতা অদ্রিজা জননী, নন্দগিরি যায়েশো সন্তাপ হরণী। কাশবনে হিন্দলে শিশির বরষে, মনবেনু বেজে ওঠে সুবাতাসে হরষে। এসো মা দশ ভুজা উমা ভবতারী, এসো মা জগন মাতা অদ্রিজা জননী। বছর কেটেছে মাগো উদ্বেগে যাতনায়, চিত্ত নিডর দৃঢ় সুদিনের ভরসায়। বছর কেটেছে মাগো উদ্বেগে যাতনায়, চিত্ত নিডর দৃঢ় সুদিনের ভরসায়। শোনাও আসি এসো মা জগন মাতা অদ্রিজা জননী। এসো মা এসো তোরা প্রাণিত বসুন্ধর জেগে উঠেছে, শিউলি কাননে ঝরে সুগন্ধ দেয় ভরে, মোপিয়া কত জুটেছে। এসো মা এসো তারা প্রাণিত বসুন্ধরা জেগে উঠেছে, শিউলি কাননে ঝরে সুগন্ধ দেয় ভরে, মোপিয়া কত জুটেছে। এসো দুর্গা মা পার্বতী ত্রিলোচনা ত্রিশূল ধারিণী, কলুষ দূর করে চরাচর দাও ভরে, আনন্দ উচ্ছল উৎসব মন্তরে। কলুষ দূর করে চরাচর দাও ভরে, আনন্দ উচ্ছল উৎসব মন্তরে। বাজে পিয়া সুমনে আকুলিত আগমনি, এসো মা জগন মাতা অদ্রিজা জননী, নন্দগিরি যায়েশো সন্তাপ হরণী।
আকাশে হরষে এসো মা দশ ভুজা উমা ভবতারিণী এসো মা জগন মাতা অদ্রিজা জননী। খুব ডিফিকাল্ট কম্পোজিশন বাবা, শুদ্ধ কোমলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে উকি দিয়ে দেখছি ওইদিকের কি অবস্থা, মানে কি হয় যখন খুব চ্যালেঞ্জিং কম্পোজিশন হয়, টেকনিক্যালি শুনতেও না খুব আনন্দ হয়। তো আমরা একটু ফোনে যাবো, জয়ন্তদা আপনার জন্য কলেজরা ওয়েট করছেন। নমস্কার বন্ধু, সুপ্রভাত। গুড মর্নিং নিয়মিতি। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত বলুন। এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী জয়ন্তবাবুকে, এবং যন্ত্রশিল্পী যারা রয়েছে তার মধ্যে বন্ধুবর সুরজিত বাবু রয়েছেন, রূপক বাবু এবং আর যারা রয়েছেন সবাইকে সুপ্রভাত এবং শরৎ শুভেচ্ছা জানিয়ে আমি আর যদি উনি কমলাকান্ত এবং দাশরথী রায়ের এই দু একটি গান শোনাতে পারেন তাহলে খুব ভালো লাগবে। যাক, অনুষ্ঠানে রয়েছি, খুব ভালো লাগছে। এবং শেষ গানটা যেটা গাইলেন, কম্পোজিশনটা সত্যি সুন্দর এবং সুরটা ভীষণ ভালো। রইলাম সাথে। বেশ, আর আমরা চলে যাচ্ছি আমাদের পরের ফোনের বন্ধুর কাছে। নমস্কার বন্ধু, সুপ্রভাত। হ্যালো, নমস্কার। হ্যাঁ সুপ্রভাত, নমস্কার। বলুন। সাদর শুভেচ্ছা নিবেদিত, আমি সুনীল মধু বেলঘড়িয়া থেকে। সুনীলদা আমাদের দাদা, আমাদের অনেক পুরনো কল। সুনীলদা বলো। এমনি সবাই ভালো আছে? এবং দেখতে দেখতে তো পুজোয় চলে এলাম আমরা, পুজোর ভেতরে আমরা আনন্দে ভেসে বেড়াবো এখন। আর আজকে জয়ন্তবাবু এসেছেন, আগমনী গান দিয়ে করছেন আর কি, এবং যেভাবে উনি অনুষ্ঠানটি সাজিয়ে এনেছেন সেভাবেই করুন, আমি কোনো রিকোয়েস্ট করবো না। এবং আমাদের সঙ্গে যে যন্ত্রশিল্পী বন্ধুরা রয়েছেন, সুরজিৎ বাবু, শঙ্করদীপ এবং রূপক, তাদের প্রত্যেককে সাদর শুভেচ্ছা, এবং সেই সঙ্গে দূরদর্শনের প্রত্যেককে সাদর শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ। থ্যাংক ইউ সুনীলদার কথাতেই আমরাও জানাই প্রত্যেককে আমাদের শারদ শুভেচ্ছা। তো আমরা এবারে পরের গান। আচ্ছা, পরের গান আমি দূরদর্শনের চাকরিস্থ এখানে কয়েকবার মহালয়ার সঙ্গীত পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম, ঠিক সালটা মনে নেই, 80-এর দশকের শেষে অথবা 90-এর গোড়াতে আমি 3 বা 4 বার করেছিলাম। তাতে প্রথম যে গানটা করেছিলাম সে গানটা গেয়েছিলেন অজয় চক্রবর্তী এবং ইন্দ্রাণী সেন, ডুয়েট ছিল গানটা, গানের লেখা সঞ্জয় চক্রবর্তী। পুরো গাইতে গানটা গাইব না, অনেক সময় লাগবে, ছোট করে গেছে। অমৃতের বাণী ওই লেখা হলো সোনালি আলোর অক্ষরে, আমাদের যত স্বপ্নের চাওয়া পাওয়া দেখো ফুটে ওঠে শরৎ কমল পরে, অমৃতের বাণী ওই লেখা অক্ষরে, আমাদের যত স্বপ্নের চাওয়া পাওয়া দেখো ফুটে ওঠে শরৎ কমল পরে। Thank you.
সোনালি আলোর অক্ষরে মানে ভক্তিমূলক গানটা আমার খুব প্রিয় আর কি। আমি ছোটবেলা থেকে কে আসছি, আমি উত্তর কলকাতায় থাকতাম, উত্তর কলকাতায় রসরঙ্গ নামে একটি গ্রুপ ছিল, সেখানে গান গাইতেন অসিত বরণ, মানে যে উত্তম কুমারের আগেকার নায়ক অসিত বরণ, উনি আমি আর জগবন্ধু চক্রবর্তী বলে একজন, তিনজন আমরা গাইতাম। আমাদের চারটে স্ক্রিপ্ট ছিল, একটা ঠাকুর রামকৃষ্ণ, সারদামা, স্বামী বিবেকানন্দ আর বালক গদাধর, এরকম চারটে স্ক্রিপ্টে আমরা বিভিন্ন জায়গায় দিল্লিতে দিল্লিতে প্রচুর জায়গায় প্রোগ্রাম করে বেড়াতাম। তখন থেকেই আমার একটা ভক্তির ব্যাপারটা। তো একটু জয়ন্তদা ফোন আছে। নমস্কার বন্ধু, সুপ্রভাত, গুড মর্নিং, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমার নাম দেবলীনা হালদার। বলুন দেবলীনা। আমি পাটুলি থেকে বলছি। আমি গুরুজির স্টুডেন্ট এবং আমি গুরুজিকে বলতে চাই যে আজকে সকালটা একদম অন্যরকম ভাবে শুরু হলো, আর প্রত্যেকটা গান আপনার ভীষণ সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে অনুষ্ঠান। আর গুরুজি, একটা গানের রিকোয়েস্ট থাকলো যদি সম্ভব হয় একটু করবেন, সোনার আলোয় যাবে জীবন। বেশ, কি সুন্দর এটা, যখন ছাত্রছাত্রীরা যখন গুরুকে তাদের প্রণাম জানায় পছন্দের গানের মধ্যে দিয়ে, এটা কিন্তু একটা আলাদা ভালো লাগার জায়গা। এবং ললিত কলা যেটা আপনার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ওইখান থেকে কিন্তু প্রচুর আমরা গুণী শিল্পীদের পাচ্ছি, সেটা ভীষণ সুন্দর। তো যেটা দেবলীনা যেটাও রিকোয়েস্ট করলো, সেটা মহালেরই গান, দূরদর্শনের জন্য করেছিলাম। আচ্ছা আচ্ছা, সেটা প্রথম গিয়েছিল এখানে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। বাহ, পরবর্তীকালে ওটা রেকর্ড হিসেবে তো বেরোয়নি। তারপরে আমার পুত্র সীমান্ত, ও এটা গত দু বছর আগে, গত বছর তার আগের বছর এটা ও ইউটিউবে রেকর্ড করেছে। সব থেকে ভালো কথা হচ্ছে যে কালকে দেখলাম এটার 52,000 ভিউজ হয়ে গেছে। এবং এই গানটা, এই গানটা প্রচুর লোককে কভার বার করেছে, প্রচুর লোককে চিনি না তারা সবাই কভার বার করেছে। সোনার আলোয় মানলেই দেখা যাবে যে পরপর লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে কভার। তো বলছি যখন সেই গানটা একটু শুনে, সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে ভাসে, সোনার আলোয় জাগে জীবন, খুশির জোয়ারে জননী আমার
রেখেছে চরণ, জননী আমার রেখেছে চরণ, শিউলি শিশির ভাসে সোনার আলোয় জাগে জীবন খুশির জোয়ারে ভাসে। কৈলাসে তুমি শিবের ঘরণি, অসুর নাশিনী ত্রিলোক পালিনী, কৈলাসে তুমি শিবের ঘরণি, অসুর নাশিনী ত্রিলোক পালিনী, মেনকার ঘরে উমা আদরিণী, মেনকার ঘরে শারদ প্রভাতে আসে খুশির জোয়ারে ভাসে, সোনার আলোয় জাগে জীবন খুশির জোয়ারে। নয়নে ঝরে স্নেহ করুণার আশীষের ধারা আকুল অপার, ত্রিনয়নে ঝরে স্নেহ করুণার আশীষের ধারা আকুল অপার, জ্যোতির প্লাবনে থেকে দশ দিক জগৎ জননী হাসে, দেবী হয়ে তুমি পুরাও বাসনা, মা হয়ে তুমি ভোলাও যাতনা, দেবী হয়ে তুমি পুরাও বাসনা, মা আরতি হরণ, নারায়ণী কর আরতি হরণ, থাকোয়ে হৃদয়াবাসে খুশির জোয়ারে ভাসে, সোনার আলোয় জাগে সোনার আলোয় জাগে জীবন খুশির জোয়ারে ভাসে, খুশির জোয়ারে ভাসে, খুশির জোয়ারে ভাসে। সত্যি কি সুন্দর কম্পোজিশন। আর আমি একটা কথা বলতে চাই, এটা যেহেতু আপনি এত বছর দূরদর্শনে প্রোডিউসার হিসেবে ছিলেন, মিউজিক ডিরেক্ট করেছেন, যে আমাদের এডিটে যারা থাকেন এত সুন্দর করে করে সব পুজোর ক্লিপস যাচ্ছে, কখনো শরতের আকাশ, কখনো কাশবন, কখনো মায়ের মুখ, এটা কিন্তু একটা আলাদা মাত্রা দেখছি যে আপনার সঙ্গে যোগ করছে। ওই জন্য আমি স্পেশালি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, আমাদের দূরদর্শনের এন্টায়ার যারা ক্রু মেম্বার্স, আমাদের ক্যামেরা থেকে এডিট সকলকে, যে এত সুন্দর করে আমাদের প্রেজেন্ট করতে দেওয়ার জন্য। নমস্কার বন্ধু, সুপ্রভাত। গুড মর্নিং, শুনতে পাচ্ছি আমরা? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন।
হ্যালো নিশোভিজি, বলুন। আমি শ্যামশ্রী ব্যানার্জি গুজরাট থেকে বলছি, বারোটা থেকে। বলো বলো, ওয়েলকাম। শারদীয় শুক্রবারে শারদীয় শুভেচ্ছা তুমি এবং তোমাদের সকলকে আমি জানাই। থ্যাংক ইউ, তোমাকেও শারদীয় শুভেচ্ছা। বলো, দাদার সঙ্গে কথা বলি? বলো। হ্যাঁ নমস্কার দাদা, শুক্রবার শারদীয় শুভেচ্ছা। নমস্কার, নমস্কার আপনাকে, শারদীয় শুভেচ্ছা। ভক্তি গীতি গাইছেন, খুব ভালো লাগছে। আপনার যেমন এক কেমন গাই গেয়ে যান আমরা শুনতে আছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এইটা কিন্তু খুব সুন্দর যে যখন আপনি যে গানটা প্রেজেন্ট করেন সেটা যখন টোটাল অ্যাকসেপ্টেন্স হয় এবং বলে যে যেটাই শুনছি ভালো লাগছে, এটা একটা আলাদা আনন্দের জায়গা। স্পেশালি এটা তো শুধু আপনার গান নয়, এটা আপনার কম্পোজিশন বলে একটা আলাদা একটা প্যাশনের জায়গা ইনভলভমেন্ট থাকে। তো এইবারে আপনার গানে যাচ্ছি। এই গানটা করেছিলাম, এটা গেয়েছিলেন আমার গুরুদেব অজয় চক্রবর্তী। মিশ্র ভূপালির উপর দেবগণের আদিমাতা তুমি গায়ত্রী মন্ত্র রূপা জগদ্ধাত্রী তুমি মাগ তুমি সৃষ্টি পানিনি দেবগণের আদিমাতা তুমি গায়ত্রী মন্ত্র রূপা জগদ্ধাত্রী তুমি মাগ তুমি সৃষ্টি পানিনী দেবগণের কাল শাসনে তুমি যে কালী
সঙ্গে শ্যামারূপিণী দেবগণের আদিমাতা তুমি গায়ো আগমনী গান কিন্তু প্রত্যেকটাই এক এক রকমের, এটাই হয়তো কারণ কি থিমটা তো সেই মায়ের আরাধনা, কিন্তু সেখানে বোধ হয় মেইন চ্যালেঞ্জটা হয় যে এত রকম সুরে এত রকম ছন্দে বাঁধা। এবার কি শুনবো জানতে দাও। এইবারে এই গানটির রচনা স্নেহাংশু কুমার সরকার, সুট্টামা করা আলু আজ গান হয়ে ছোট আলু বাজ গান হয়ে বাজে দূর গগনে প্রাণে লাগে কি দোলা শুভ মহালগনে আলু বাজ গান হয়ে বাজে দূর গগনে প্রাণে লাগে কি দোলা শুভ মহালগনে আলো বাজে গান হয়ে বাজে দূর গগনে গিরিরানী জাগো দেখো শিবরানী এসেছে ভিখারি হরের জায়া রাজরানী সেজেছে গিরিরানী জাগো দেখো শিবরানী এসেছে ভিখারি হরের জায়া রাজরানী সেজেছে এমন গুণের মেয়ে পাবে কোন গুণে এমন গুণের মেয়ে পাবে কোন গুণে প্রাণে লাগে কি দোলা শুভ মহালগনে আলো বাজ গান হয়ে বাজে দূর গগনে প্রাণে লাগে কি দোলা শুভ মহালগনে আলো বাজ গান হয়ে বাজে দূর গগনে বসনে ভূষণে কত নূতনের ছন্দ দেবালয়ে আরতির ধূপ দীপ গন্ধ বসনে ভূষণে কত নূতনের ছন্দ দেবালয়ে আরতির ধূপ দীপ গন্ধ আনন্দ মঙ্গল গান করি আমরা গিরিবালা গৌরীর আরাধনা বোধনে শিউলি কাশের বনে নৃত্যের ভঙ্গি কমল পরাজিতা হলো তার সঙ্গী শিউলি কাশের বনে নৃত্যের ভঙ্গি কমল পরাজিতা হল তার সঙ্গী সুরে তালে মিল মিশ তারিয়া বাহানে সুরে তালে মিল মিশ তা
লাগে কি দোলা শুভ মহানগনে আলো বাজে গান হয়ে বাজে দুধ গগনে প্রাণে লাগে কি দোলা শুভ মহানগনে আলো বাজে গান হয়ে বাজে দুধ গগনে বাজে দুধ গগনে বাজে দুধ গগনে সুরজিৎ কি শুধু তার সানাইয়ের টোনটা বের করেছে কি ভালো লাগলো আর দেখবে আগমনীর সঙ্গে কিছু টিপিক্যাল ইনস্ট্রুমেন্টসের ভীষণ অনুসঙ্গ থাকে না অবশ্যই তো আর মিনিট দশেক মতো টাইম পাবো জয়ন্তদা ঠিক আছে তো কি তাহলে সেই মতো করে কি শুনব সেই মতো করে এই একটা গান এটাও শেষের দিকে যখন ওই মহলের মিউজিক করেছিলাম তখন লাস্টে এই গানটা করেছিলাম এই গানটা গেয়েছিলেন আমাদের খুব শ্রদ্ধেয় হৈমন্তীদি এটা একটু ফোকাম গে গান এটা সিচুয়েশনটা ছিল গ্রাম বাংলা দিয়ে ওই কলাবউ চান করিয়ে নিয়ে যায় আর ওই টোটো সানাই বাজায় আর তার সঙ্গে বাংলা ঢোল বাজে টাংকুটুকুটু 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 ডি টাং ডি টাং ডি টিং টাং এটার উপর পুরো চেক ডিপেন্ড করছে কই শুনি বাংলা ঢোল শুনি তবলায় শুনি বাংলা ঢোল দেখেছে আমারে বাংলায় কে এসেছে দেখেছে আমারে বাংলায় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর বেলায় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর বেলায় কে এসেছে দেখেছে আমারে বাংলায় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর বেলায় এসেছে দেখেছে আমারে বাংলায় ঘরের মেয়ে থাকে এখন হিমালয়ের বাঁকে ঘরের মেয়ে থাকে এখন হিমালয়ের বাঁকে মহেশ্বরের আলয় থেকে এনেছি ডেকে তারে এনেছি ডেকে ঘরের মেয়ে থাকে এখন হিমালয়ের বাঁকে মহেশ্বরের আলয় থেকে এনেছি ডেকে তারে এনেছি ডেকে বাংলার এই আধার ঘরে সেই তো আলো জানায় বাংলার এই আধার ঘরে সেই তো আলো জানায় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর বেলায় কে এসেছে দেখেছে আমারে বাংলায় বছর খানেক আগে উমা গেল বিদায় নিয়ে শ্মশান চারি শিবের হাতে তারে তুলে দিয়ে বছর খানেক আগে উমা গেল বিদায় নিয়ে শ্মশান চারি শিবের হাতে তারে তুলে দিয়ে মায়ের মন ভরা ছিল নানা আশঙ্কায় মায়ের মন ভরা ছিল নানা আশঙ্কায় তখন কি আর জানত ভূমা বাংলা মায়ের কন্যা উমা তখন কি আর জানত ভূমা বাংলা মায়ের কন্যা উমা ত্রিলোক জয়ী অসুর হন্তাসুরের সুসময়
লোকজয়ী অসুর হন্তা সুরের সুসময় কে আছিস রে দেখবি এমন উমায় দেখবি আয় কে আছিস রে দেখবি এমন উমায় দেখবি আয় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর বেলায় কে এসেছে দেখ রেছে আমারে বাংলায় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর বেলায় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর বেলায় আশ্বিনের সাজে সেজে সোনার আলোর এইটা একটু অন্য শুনলাম একটু 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 ফোকের উপরে কি সুন্দর আর শেষকালে যাওয়ার আগে আমি একটু সকলকে মনে করিয়ে দেব যে 17 তারিখে একটা বিশেষ অনুষ্ঠান হতে চলেছে আমরা সমস্ত যারা সকাল সকালের সঞ্চালক সঞ্চালিকারা আছি তারা সকলে মিলে আমরা বিজয়ার একটা সেলিব্রেশন করছি গানে কথায় আড্ডায় বিশেষ অনুষ্ঠান একটু একটু লম্বা আমরা একটু টাইম পাবো তো সেখানে শুরুটা হবে 7:30 তো এটা খুব এক্সাইটিং টাইম সকলের সঙ্গে দেখা সমস্ত বন্ধুদের সঙ্গে কাজেই 17 তারিখে আবার ওই সরাসরি দূরদর্শনেও যেরকম দেখা যাবে ডিডি বাংলায় সেরকম ভাবে ইউটিউবেও এটা লাইভ স্ট্রিমিং হবে অবশ্যই এটা চোখ রাখতে হবে আর জয়ন্তদা থ্যাংক ইউ এত সুন্দর করে আগমনীর সুর বেঁধে দেওয়ার আর মিনিট তিনেক সময় সুরজিৎ রূপক এবং শঙ্খদীপকে স্পেশালি থ্যাংক ইউ ভৈরবী দিয়ে শেষ করি নিশ্চয় দেখো গিরি দেখো উমা এলো দুর্গা হয়ে সে নয় সামান্য দেখো গিরি দেখো উমা এলো দুর্গা হয়ে সে নয় সামান্য দেখো গিরি দেখো ছে শুনেছি নারদের কাছে তরুমা শ্মশানে নারদের কাছে তরুমা শ্মশানে আছে শ্মশানে হৃদি সঙ্গী বিনা শ্মশানে হৃদি সঙ্গী বিনা অসুর নিধন করত কে দেখো গিরি দেখো ছে তোর দুঃখ সারা বছর ধরে সুধা ফেলে শিব বিষপান করে তোর দুঃখ সারা বছর ধরে সুধা ফেলে শিব বিষপান করে এরূপ জামাই লয়ে ঘর করে জামাই লয়ে ঘর করে গরি বিনা আছে কে এমন উমায় ছাড়ি শুনে আর মৃত্যুঞ্জয়ে বোঝায়েবার এমন উমায় ছাড়ি শুনে আর মৃত্যুঞ্জয়ে বোঝায়েবার একা যদি না পারিস তো একা যদি না পারিস তো জগৎ জনের সঙ্গ নে দেখো গিরি
সেই শহরে সবই আছে, সারি বাঁধা হাঁস, উটের পিঠে মানুষ, দল বাঁধা নর্তকী, কিন্তু ওদের কোনো লয় ক্ষয় নেই। মাটির ছাঁচে আটকে ওরা থেকে গেছে আবহমান কাল, থেকে গেছে বিষ্ণুপুরের মন্দিরের গায়ের টেরাকোটার নকশা হয়ে। বারে বারে ফিরে আসা যায় বিষ্ণুপুরে, যত্ন নিয়ে ঘুরে ঘুরে দেখা যায় এক একটি মন্দির। একসময় বিষ্ণুপুরে প্রায় 300 বেশি মন্দির ছিল, এখনো যে কটি আছে প্রত্যেকটি স্থাপত্য শিল্পের বিস্ময়। বিষ্ণুপুরের একরত্ন মন্দিরের প্রায় সবই পাথরের, ইটের দু একটা যা আছে তার মধ্যে নগর দেবতা মদনমোহনের মন্দিরটি শ্রেষ্ঠ। মল্লরাজ দুর্জন সিংহ 1694 সালে তৈরি করান এই মন্দির। মদনমোহন মন্দিরটি দৈর্ঘ্যে প্রস্থে 40 ফুট এবং উচ্চতায় 35 ফুট। 4.5 ফুট উচ্চতার মাকড়া পাথরের বেদির ওপর মন্দিরটা তৈরি। তিনটে খিলানওয়ালা দালান রয়েছে চারদিকে। টেরাকোটার প্যানেলগুলোতে রয়েছে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার, বিভিন্ন পৌরাণিক কাহিনী ও যুদ্ধের দৃশ্য। মল্লরাজ দুর্জন সিংহের প্রতিষ্ঠা করা মদনমোহন তারই বংশধর চৈতন্য সিংহ অর্থাভাবে বাগবাজারের গোকুল মিত্রের কাছে বন্ধক রাখতে বাধ্য হন। পরে মদনমোহনের আরেকটি বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল। সকাল সকাল